রক্তর সম্পর্কর পরে মানুষের ভিতরে যে সম্পর্ক আর সবচাইতে আপন ইউনলি বন্ধুত্ব অনেক সময় বন্ধুত্ব রক্ত সম্পর্কেও ছড়াই দেয় বন্ধু মানে একে অপরের ছায়া অন্যতম বর্ষার জায়গা আর মানুষের বন্ধুত্ব শুরু হয় শৈশবের স্কুল থেকে ছোটবেলার যে বন্ধুত্ব ইনি আজীবন অটুট থাকে বেশিরভাগ সময় চট্টগ্রামের 1997 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়ে তারা সংগঠন বীর চট্টলা 97 বেসে চাটগাই উৎসব এবং বন্ধুবলার মিলন মেলা অনুষ্ঠিত ফেব্রুয়ারি 16 তারিখ সকাল উত্তন চট্টগ্রামের পতেঙ্গাতে অবস্থিত চট্টগ্রাম বুট ক্লাবত এই জমকাল অনুষ্ঠান অনুষ্ঠিত অনুষ্ঠানে চট্টগ্রাম শহরের আশপাশের উপজেলা এবং বিভিন্ন জেলার বন্ধুবল ছুটিয়াই এই উৎসব উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে আছে কেক খাডন ফটো সেশন খেলাধুলা দুইটের খানাত আছে সট্রাইমর মেজবানি হাবার সাংস্কৃতিক পরিবেশনা পুরস্কার বিতরণ পিঠা উৎসব রেফেল ড্র ছাড়াও নিজেরা সুখ দুঃখের গল্প এবং অনেকে স্কুল জীবনের স্মৃতি স্মরণ করে অনুষ্ঠানে উপস্থিত আছে বীর চট্টলা 97 এডমিন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক এম নাজিমুদ্দিন রাতুল খন্দকার জুয়েল মোহাম্মদ শাহাদাত হোসেন অ্যাডভোকেট আফরোজ আরুনা বিনা দাস শিকদার এম এ মান্নান হারুনুর রশিদ সালমা আহমেদ ছয় সংগঠনের বিভিন্ন এডমিন প্যানেল অর্গানাইজার বোর্ডের সদস্য লড়ে উপস্থিত আছে পুরো বাংলাদেশের আরা 97 বছর যারা এসএসসির বন্ধু আছে তারা আমন্ত্রণ জানাই গতবার আসিল 800 এবার 1000 প্লাস উপস্থিতি বন্ধু হলোর আরো অনেকে চাই অন্যভাবে দুঃখ প্রকাশ করি আয়োজন করি আমরা চট্টগ্রামের বল 97 বেসে এসএসসি যারা আছে ইচ্ছারা এবং আমন্ত্রণ জানায় পুরো বাংলাদেশের বন্ধু হলো ফিলিং রিয়েলি অসাধারণ বিশেষ করে আমরা বিচ্ছটলা 97 দ্বিতীয় চাকরি উৎসব প্রথমবার আর খুব ভালো সারা পাই হ্যাঁ সারা বাংলাদেশকে প্রায় 700-800 মতো বন্ধু হয়েছে আর এবারও মানে আরও বাংলাদেশের 97 বেসের মধ্যে প্রথম 16 দিন আগে আর টিকিট ক্লোজ হয়েছে আর টার্গেট আসছিল 700-800 বাট 1000 প্লাস সকল বন্ধু আমার হাতে সহযোগিতা আসছিল বেগুন সহযোগিতা করছি আশা করি ভালো প্রোগ্রাম আর শেষ করছি মূলত বিচ্ছটলা 97 শুধুমাত্র রিক্রিয়েশন কিংবা মিলন মেলা বা গেট টুগেদারের জন্য ক্রিয়েট করা না এটা মূলত আমরা বন্ধুদের কল্যাণে এবং বন্ধুদের পাশে দাঁড়ানো বন্ধুদের সুখে দুঃখে কাছে থাকা অনেক অনেক বন্ধু আছে যারা প্রবলেম আছে তাদের সাথে থাকা এগুলো আমাদের অনেকগুলো সেগমেন্ট আছে যেমন আজকেও আমরা আমাদের বেশ কিছু বন্ধু যারা একটা বন্ধু করোনার সময় সে এখনও রিকভারি করতে পারে না তাকে আমরা সহযোগিতার হাত বাড়াবো আমাদের সুদূর গাজীপুর থেকে একটা বন্ধু আসছে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবো এইভাবে আমাদের অনেকগুলো কার্যক্রম আছে এবং ভবিষ্যতে যেসব বন্ধু পরিবার থেকে বাচ্চা কাচ্চা থেকে ইয়ে হয়ে যাবে যদি ছিটকে পড়ে তাদেরকে আমরা পুনর্বাসনের জন্য বেশ কিছু পদক্ষেপ আমরা নিব ইনশাল্লাহ বিচ্ছটলা 97 শুধুমাত্র রিক্রিয়েশনের জন্য না বন্ধুদের কল্যাণে বন্ধুদের জন্য আমরা ইনশাল্লাহ অনুষ্ঠান আগায় যাবো বন্ধুদের সহযোগিতা ভালোবাসা আমাদের কাম প্লাস চট্টগ্রাম